মুর্শিদাবাদ আসবেন আর সিল্কের কিছু নেবেন না, তাতে হয় না? তো মোটামুটি যেই এমনি বাইরের যেই দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সপেন্সিভ আছে, আপনারা একদম চলে যেতে পারেন তাঁতিপাড়ায়। আজকে একদম সিক্রেট একটা জায়গার সন্ধান দিচ্ছি আপনাদেরকে, যেটা অনেকেই হয়তো জানেন না। এখানে কিন্তু সিল্কের শাড়ি একদম হোলসেল রেটে পাওয়া যায়। জায়গাটা কোথায় আর কিভাবে যাবেন পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আমরা এখন যাচ্ছি জিয়াগঞ্জ, ওখানে তাঁতিপাড়া আছে। এই জায়গাতে প্রায় প্রত্যেকটা বাড়িতেই সিল্কের শাড়ি তৈরি হয় আর সব হাতেই বোনাই হচ্ছে। চলুন আপনাদের সাথে সেই জায়গাটা পুরোটা শেয়ার করি। আমরা এখন টোটো ভাড়া করে চলে যাচ্ছি তাঁতিপাড়ার দিকে। আমাদের হাজারদুয়ারির থেকে এটা ভাড়া পড়লো 25 টাকা করে পার হেড। আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে জিয়াগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে তাঁতিপাড়া। জিয়াগঞ্জে কিন্তু এখন নতুন অ্যাট্রাকশন হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি। আমরাও চেষ্টা করব যখন এদিকটা এসেছি একবার অরিজিৎ সিং এর বাড়িটা দেখে যেতে, আর যদি ওনার সাথে দেখা হয় তাহলে তো খুবই ভালো। এখানে রাস্তায় কিন্তু অনেকগুলো মন্দির দেখলাম আর এই লেনিনের একটা স্ট্যাচুও দেখতে পেলাম। এটা হচ্ছে জৈন মন্দির। আর এবার আমরা চলে এসেছি জিয়াগঞ্জের মেন মার্কেটে। এই এরিয়াটা পুরোটাই মার্কেট এলাকা। মাঝ রাস্তায় একটা ছোট্ট ঘড়িঘর। এইবারে আমরা পৌঁছে গেছি একদম তাঁতিপাড়ায়। দেখুন এখানে সিল্কের বুনাই হচ্ছে, তা একটু ভেতরে গিয়ে তো দেখতেই হবে। ও এই শাড়িগুলো তো সুন্দর, বাহ। পরপর অনেকগুলো বাড়িতেই ঢুকে দেখছি এরকম সবাই হাতের কাজ করছেন। এই নীল শাড়িটাও কি গড়দের? হ্যাঁ, এগুলো সব গড়। এগুলো কি দাম হয়? এগুলো 3500 টাকা। এটা তো সিল্ক নয় বোধ হয়? না, সবই সিল্ক। এটা সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক না বাবা তো যাই, কিন্তু এগুলো বড় খুব ভালো। পূর্ব কাজ থেকে যেটা তৈরি সিল্ক তো জাতীয় জিনিস, চায়না সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক। এগুলো গরদের শাড়ি দাদা? তা এখানে অনেকগুলো দোকানও আছে, তো চলুন কয়েকটা দোকান ঘুরে নেওয়া যাক। এখানে শাড়ির দোকান, চটি খুলেই ঢুকতে হচ্ছে। শাড়ির দোকানে চলে এসেছি এখন। এখানে দেখি সিল্ক অনেক ভ্যারাইটিসই আছে, দেখি এখন কিরকম পাওয়া যায়। এগুলো সব প্রিন্টেড পিওর সিল্ক। আর এগুলো হচ্ছে কাঁথা স্টিচ, আর উপরে হচ্ছে তসর সিল্ক, সবই কাঁথার কাজ করা। এই প্রিন্টেড সিল্কের শাড়িগুলোর দাম বলছেন 3000-3500 টাকা। তো আমার যেন মনে হচ্ছে এগুলো বাইরেও দোকানে এরকমই দাম থাকে, বড় বড় শোরুমে হয়তো আর একটু বেশি হতে পারে, কিন্তু নর্মাল ছোটোখাটো দোকানে কিন্তু এই রকম প্রাইসই থাকে। এটার কি দাম আছে? এইটা উপরে 5000। এটা এটা ফিল্টার, এটা প্লেন থান, এর উপরে প্লেন উপরে এর উপরে আমরা প্রিন্ট করি। এগুলো কি দাম? এটা 3500 পড়বে। প্রিন্ট গুলো দাম কত? এটা কোন টেলিভিশন জিনিসের উপরে? ও
খুব একটা আমি যে হোলসেল রেট সেটা দেখতে পাচ্ছি না। তাই দোকান থেকে বেরিয়ে আসলাম, আরো কয়েকটা দোকান আছে তো সেইগুলো একটু দেখে নি। এ দেখুন আশেপাশের বাড়িতে আরো এরকম ভাবে হ্যান্ডলুমে কাজ হয়েই চলেছে। এই দোকানটা কিন্তু একটু বড় মনে হচ্ছে। বাহ, এখানে স্টকও প্রচুর। এখানে সিল্কের কি শাড়ি হবে? ওই দিকে দাদা সিল্কের শাড়ি দেখি। এগুলো কি দাম আছে? সেটা আরেকটু কমবে তো নাকি? আচ্ছা, এই কালোর মধ্যে এই লাল লালটা কি দাদা? এই শাড়িটা কালোর মধ্যে? হ্যাঁ, এটাও সিল্কের উপর। এটা কি দাম আছে? পাশের দোকানটা কিন্তু অনেক বেশি বড় বলতে পারবো না কি বলেছে। কলকাতা থেকে আমাদের অনেক ফোন হয়, বহুত লোক আছে বাজার করে হাজার আসবে আপনার কলকাতাতে। দেখুন তো এটা 6.5-7 নিচে এগুলো সেল হবে না। ব্লাউজ পিস আছে এগুলো তো মেশিন ওয়ার্ক না? দেখি বিয়ে দেখি কোন মিলের ইয়ে নেই। এই যে এই দেখুন, তল দেখলেই বোঝা যাবে, ঘুরিয়েবো না, সিল্ক মার্ক থাকবে। এগুলো কি আপনাদের নিজেদের নাকি আনানো হয়? কাতানের উপরে এখানে ওনারা ছিল। প্রচুর প্রচুর স্টক এখানে। আচ্ছা, ছেলেদের পাঞ্জাবিও আছে তো সেই দিকটা একটু দেখি। আপনার 1667-1945 সাইজের উপরে বেশ করে দাম আছে। দেখো এবার পরে দেখো, এগুলোর দাম 1950। আচ্ছা, 1950 আর ডিসকাউন্ট আছে 10%। এই একটা শাড়ি নিলাম, এটা হচ্ছে কাতান পিওর সিল্ক। এর দাম হচ্ছে 3334 টাকা, এর মধ্যেও কিন্তু 10% ডিসকাউন্ট পেলাম। শাড়িটা একটু চেক করে নিচ্ছি। এটা হচ্ছে কাতান কলাক্ষেত্র, এটা বডি কালারটা। আর ব্লাউজ পিসটা এই কালারে। হ্যাঁ অনেকটাই সেম, এটার দাম 5223 টাকা। এটাতেও 10% ডিসকাউন্ট আছে। আর একটা নিয়েছি পাঞ্জাবি,
জেন্টস এর পাঞ্জাবি, ওইটা ওটার প্রাইস হচ্ছে 1900 কত জানো, সবতে 1945, আর এতেও 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা, এখানে আসলে কিন্তু আপনারা ক্যাশ নিয়ে আসবেন কিংবা ডেবিট কার্ড চলে, ক্রেডিট কার্ডটা এখানে কিন্তু মানে নিলে আর কি 2.5% এক্সট্রা লাগবে, তো সেই কারণে আর কি ক্যাশটা নিয়ে আসলেই ভালো হবে। আচ্ছা, জিয়াগঞ্জ স্টেশনে নেমেই টোটো করে তাঁতিপাড়া বললেই একদম দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, টোটো করে আসলে দেখিয়ে দেবে ওনারা। এই বিলটাও শেয়ার করে রাখলাম, এখানে দোকানের নাম আর কত কি প্রাইস পড়লো একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এটা দোকানের কার্ড আর এখানকার ফোন নাম্বার, দরকার হলে আপনারা কন্ট্যাক্ট করেও আসতে পারেন। আচ্ছা, এগুলো হচ্ছে কোকুন, এগুলো দিয়েই সিল্ক তৈরি হয়, গুটি পোকার যেই সুতোগুলো বলা হয় এর মধ্যে গুটি পোকাগুলো আছে, তো জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো, একদম ইউনিক টাইপের জিনিসটা। নাড়ালে শব্দও আসছে, পোকাটা মরে গেছে ভেতরে, সেই পোকার শব্দ। এখন চলে এসেছি অরিজিৎ সিং এর বাড়ি, এটা জিয়াগঞ্জে মুর্শিদাবাদে। তো এখন উনি নেই, কিন্তু তাও আমরা নেমে একটু দাঁড়িয়ে এখানে দেখছি। তো শুনলাম এখানে উনি এমনি নর্মাল আমাদের মতন আর কি ঘুরে বেড়ান, তা সেই সেরকমও যদি একটু দেখতে পারতাম ভালো লাগতো। তা যাই হোক, বাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অরিজিৎ সিং এত বড় সেলিব্রিটি, একদম জেনারেল পাবলিকদের মতন উনি বেরোন, জিনিসটা শুনে খুব ভালো লাগলো। এখন আছে দাদা? এমনি এখন আছেন উনি? আমরা একটু চেঁচাবো এখান থেকে, তাহলে যদি চলে আসে। এই বাড়িটাই হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি, তো আমরা একটু অপেক্ষায় আছি, যদি একটু দেখা যায় এদিক ওদিক দিয়ে, যদি একটু দেখা যায়। তবে এখান থেকে একজন বেরোলেন, উনি বললেন নেই আজকে এখন উনি। তা আজকে উনি কলকাতায় নেই, তো দেখা তো হলো না। রাত্রে ফেরার সময় হাজারদুয়ারির সামনে দিয়ে যাচ্ছিলাম, আর রাতের অন্ধকারের মধ্যে হাজারদুয়ারিতে এই লাইট দিয়ে সাজানোটা এতটাই সুন্দর লাগছে, তাই আবার দাঁড়িয়ে একটুখানি ছবি তুলেই নিলাম। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, আর আপনাদের সাথে দেখা হবে আমার আর একটা ব্লগে।